উত্তরাঞ্চলের নওগাঁর বিখ্যাত একটি খাবার হচ্ছে ঝালের পোলাও। চলুন আজকে তৈরি করে দেখাই কিভাবে তৈরি করতে হয় এই ঝালের পোলাও। আসসালামু আলাইকুম। প্রথমে চুলায় আমি সরিষার তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে অ্যাড করেছি সকল ধরনের গরম মশলা এবং কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই। আর এখানে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সকল ধরনের গুঁড়া মশলা, গুঁড়ো মরিচ, হলুদ এবং জিরে গুঁড়া, সাথে লবণ দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে দিয়ে দিচ্ছি চিকেন, যেখানে এটা যার যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে পারেন। আমি এটা নাস্তা হিসেবে তৈরি করেছি তাই অল্প পরিমাণে। এবং এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা এবং আলু। এটা কিন্তু নওগাঁর একটু বিখ্যাত খাবার, এখানে এটা অ্যাড করতে হয়, অ্যাড করলেই স্পেশাল যে টেস্টটা এটা চলে আসে। এটা কিন্তু নওগাঁতে যারা নতুন জামাই আপ্যায়ন করেন অথবা ইফতারে কিন্তু এটা ওনাদের বেস্ট একটা খাবার, বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা অনেক সুস্বাদু হয়। যাই হোক, তারপরে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা ভাতের চাল। এখানে আমি ভাতের চাল ইউজ করেছি, কেউ চাইলে পোলাওয়ের চালও ইউজ করতে পারেন। পোলাওয়ের চালের মতো এটাকেও ভালো মতো ভেজে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিলেই আমাদের কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে ঝালের পোলাও। এখানে কিন্তু আর কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস দিতে হবে না, এই রান্নার মূল বিশেষত্বই হচ্ছে ঝাল। এখানে তিন ধরনের মরিচ দিতে হবে এবং অবশ্যই এটা সরিষার তেলে রান্না করতে হবে। এই দেখুন, কথা বলতে বলতে হয়ে গেল আমাদের আজকের ঝালের পোলাও, একদম ঝরঝরে হবে। এটা খিচুড়ির মতো দেখতে হলেও এটার স্বাদ কিন্তু একদমই খিচুড়ির মতো না। যাই হোক, পরিবেশন করি, প্রিয়জনের সাথে আপনিও উপভোগ করতে পারেন এই শীতে মজাদার ঝালের পোলাও। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আপনারাও ট্রাই করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।